কৃষ্ণের অলমের প্রাঙ্গণ, কৃষ্ণের আনাচে কানাচের অতিথিবৃন্দ, সামনে অধ্যুষিত মুসলিম এলাকা থেকে ছুটে আসা মাদ্রাসা দরদি আমার বাচ্চার ভাই বন্ধু, দুটা মাত্র পয়েন্ট আছে, সময় তো বুঝতেই পারছেন এত উঁচা পাল্লা বক্তার যদি টাইম 15 মিনিট হয় আমার কথা হয়ে বুঝতে পেরেছি। আইয়ো শাইনা সাবিল্লাহ
আল্লাহ পাকনি বলেন, পৃথিবীর মানুষ তোমরা কি জানো সবচেয়ে শক্তিশালী জিনিস আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে কি? সাহাবা ইকরামগণ বলেন, হুজুর গো আমরা জানি না, আল্লাহ আল্লাহ রাসূল বেশি জানে। আসমান থেকে পানি বর্ষণ করে, আল্লাহ বলছেন
যে আমি তোমাদেরকে রিজিক দিয়েছি মিম্মা আখরাজাকুম মিনাল আরজ, জমিন থেকে যে রিজিকটা তোমাদের দিয়েছি তোমরা উৎপন্ন করে থাকো তাকে থেকে দান করো। কেন তাকে থেকে দান করবে? এই জমিনে ওই জমিনের টাকাটাতে পয়সাটাতে ধানের সম্পদে আমার হক রয়েছে। গরিবের কাছ থেকে নিয়ে ধনীর কাছ থেকে নিয়ে গরিব করে দেওয়া হয় এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সঙ্গে চাষে জড়িত থাকি তার জন্য তুমি এখান থেকে দান করো। আন্তুম তাজরাউনা হু আম নাহনু যারুন, তুমি চাষ করো না আমি চাষ করি, তুমি পানি পাঠাও না আমি পানি পাঠাও, তুমি সার মারো তুমি ইউরিয়া দাও, তুমি তোমার রোপণ করো জমি কেন আমি করি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে তুমি বুঝতে পারো না আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সঙ্গে যুক্ত থাকি চাষবাসে। Thank you.